ভুল, তোর থেকে 3 বছরের ছোট। তাই তো, সুজনই তো মনে হচ্ছে। যাও যাও দেখে আসো গা কি বলছে দেখো। বিড়ি জ্বালাই কে প্রিয়া, বাবা গো, ওই বিড়ি জ্বালাই কে প্রিয়া। এত গরমে কাজ করতে ভাল লাগে, যাই বাড়ি যাই। বিড়ি জ্বালাই কে প্রিয়া, ওই বিড়ি জ্বালাই কে প্রিয়া। এই শোনো, ওই দেখো সুজন ভাই যাচ্ছে না। চুপ করো চুপ করো, কথা বলো না। ওই ছেলেটা একদম ভালো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। আরে হাবুল আর হাবুলের বউ মনে হচ্ছে না। এ বন্ধু দাঁড়া দাঁড়া, বউকে নিয়ে কোথায় চললি? শালা যার ভয় করলো তাই হলো। আর পুলিশ নি ভাই, শ্বশুর বড় ছাগল কাটিছে, নিমন্ত্রণ করেছে, তাই বউকে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। এই চলো গো তাড়াতাড়ি, আমাদের লেট হয়ে গেল। থাক ভাই সুজন, আমি চলো শ্বশুর বাড়ি। আরে সর্বনাশ, ওই হাব বলি আমার 3 বছরের ছোট। আমার বিয়ে হলো না, ওর বিয়ে হয়ে গেল। আমি আজকেই আব্বুকে কি বলবো, ওই বিড়ি জ্বালাই কে প্রিয়া, ডিং 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 ডিং, ও বিড়ি জ্বালাই কে প্রিয়া। এমনই কপাল আমার, সবাই যাইছি মোটরসাইকেলে আর আমাকে নিয়ে যাইছি সাইকেলে। আমার কপালই খারাপ। আরে তুমি বুঝতে পারছো না পেট্রোলের যে দাম। আমাদের সাইকেলে ঠিক আছে, চলো চলো চলো। ঠিক আছে চলো, আমার কপালই খারাপ। এ আব্বা আব্বা বাইরে বেরিয়ে আই। এই আমাদের সুজন ডাকছে না? তাই তো, সুজনই তো মনে হচ্ছে। যাও যাও দেখে আসো গা কি বলছে দেখো। বলো বাপ কি বলছো? আব্বা ও আব্বা, একটা কথা বলবো। বলো বাপ কি বলছো? কি ব্যাপার, আমার ছেলে তো এমন করে কোনোদিন কথা বলে না। আব্বা একটা কথা বলবো। না থাক বলবো না। বলো বাপ কি বলছো বলো। আব্বা তুমি যদি বকো। না বাপ তোমাকে আমি বকতে পারি, তুমি বলো। না না বলবো না। বলো। না বলবো না। বলো বলো। না বলবো না। বলো। কি করবো? ইরে সর্বনাশ, বলছে কি রে, আর তো সহ্য করা গেল না রে। এই তোর বিয়ে করার বয়স হয়েছে তাই তুই বিয়ে করবো বলছি, তোর কিছু বলেছি? মারবো না কেনে, শোন তোর ছেলে কি বলছে। কি বলছে? তোর ছেলে বলছে বিয়ে করবো, আর বিয়ে করার বয়স হয়েছে তাই আর বিয়ে দেবো। আচ্ছা তুমি বুঝাও তো আব্বাকে, ওই পাড়ার হাবুল আমার থেকে কতটা ছোট। তাই তো, ওই হাবুল তোর থেকে 3 বছরের ছোট। তাহলে তুমি বোঝাও তো আব্বাকে, হাবুল আমার 3 বছরের ছোট হই, ওর যদি বিয়ে হয় আমার কেন বিয়ে হবে না? এই শোনো, এইদিকে আসো, মাথা গরম করো না। হাবুলের বিয়ে হয়ে গেছে, সুজন কিন্তু শুনবে না। তুমি কিছু একটা করো। থাম থাম, একটা বুদ্ধি বার করি। একটা বুদ্ধি পেয়েছি, শৈলের কাছে পাঠাই ওকে। এই শৈলের কাছে যা। ঠিক আছে তাই যাচ্ছি। ও বিড়ি জ্বালাই কে প্রিয়া, বিড়ি জ্বালাই কে প্রিয়া, ডিং 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 ডিং, বিড়ি জ্বালাই কে প্রিয়া। এই ছাড়ো, ছাড়বো না। এই ছাড়ো, ছাড়বো না। এই ছাড়ো, ছাড়বো না বলছি তো। কি ভালোই না লাগে, আব্বু বোধহয় তার জন্যই পাঠিয়েছিল। কেউ বলছে ছাড়ো, কেউ বলছে ছাড়বে না। কি ভালোই না লাগে, জানটা জুড়ে গেল। আরে সুজন মনে হচ্ছে না? আরে সুজন কি ব্যাপার? আব্বু যে তোমার কাছে পাঠালো কিছু যুক্তি নিতে। কি যুক্তি? চলো ভাই তোমার ঘরের ভিতরের দিকে যাই, আরে না 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 না, যা বলবি এইখানেই বল। বলছিলাম কি যে আব্বা তোর কাছে পাঠাইলো আমার বিয়ের ব্যাপারে আলোচনা করতে। আরে বি করব বলছি, আর বি করি ফেল, আমি খুব আনন্দে আছি। তা তো আমি দেখতেই পাচ্ছি, তাহলে আব্বাকে কি জানাই বিয়ে আমি করব? আব্বা বিয়ে করলি, চলে আসলাম। আরে সর্বনাশ, এ করিছে কি গো? কেন আমি আবার কি করলাম? কি করলি মানে? তুই বিয়ে করলি চলে এসছি। কেন তুমি তো সোহেলের কাছে পাঠালা, সোহেল বললো বি করতে, আমি বি করলি চলে আসলাম। ওগো শুনছো, তোমার ছেলে কি করেছে দেখো। কেন কি করেছে? বাইরে এসে দেখোই না। উম্মা কি সুন্দর মেয়েটা, এই মেয়েটা কে গো? তুমি বুঝতে পারছো না, এটা তোমার বৌমা। এই সালাম কর, সালাম কর। আর সালাম করতে হবে না বৌমা, এসো ঘরে এসো। এসো বৌমা, একসঙ্গে রান্না করি। সুজন তো মাঠে গিয়েছে, এসে খাবে। রান্না? না না, আমি রান্না করতে পারবো না। আমি বাপের বাড়িতে তো কোনোদিন রান্না করিনি, আর এখানে এসে রান্না করব আমি পারবো না। আপনার ছেলেকে আপনি রান্না করে খান। হাই রে আমার পুরা কপাল, যে বৌমাকে এত ভালোবাসলাম সেই বৌমা মুখের উপর জবাব দিল। যাই আমি রান্না করি গি। এই যে 6 মাস ধরে তোমাদের শাড়ি বইয়ের এক চিনু মিল হলো না, তাহলে তোমরা তোমাদের সংসার নিয়ে থাকো, আমি চললাম। এ তুমি যেও না। না ছাড়ো। না ছাড়বো না। ছাড়ো তুমি। না ছাড়বো না। ছাড়ো। ওরে সর্বনাশ, তাহলে এই সেই ছাড়াছাড়ি। সোহেল বলছে ছাড়ো, সোহেলের বউ বলছে ছাড়বো না। এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। কিরে সুজন, তোর মন খারাপ কেন? বড় চিন্তায় আছে মনে হচ্ছে। আর শুনতে হবে না আমার কথা, তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা। ভালো কথার বুলা যুগ নাই। এই ভাই সুজন যে আগে সে বিড়ি বিড়ি গান করত, ওই গান কোথায় গেল? তাই তো রে ভাই, সুজনের বিড়ি বিড়ি গান শুনতে পাসনি? তাই তো রে ভাই, এই সুজনকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। এই সুজন ভাই, কি রে সুজন ভাই, তোর বিড়ি জ্বালানো গানটা কি হলো? আর ভাই বিড়ি আর আমার জ্বলছে না ভাই। ওই তো শালা সোহেল মনে হচ্ছে। এই সোহেল শোন শোন। না না ভাই, আমার সময় নাই, আমি যাব না। আরে শোন ভাই শোন, খুশির কথা আছে। ঠিক আছে আসছি। কি হলো? এই শালা সোহেল, তোর কাছে গেল কিছু ভালো পরামর্শ নিতে, তুই শালা বিয়ার পরামর্শ দি আমাকে ফাঁদে ফেললি। আরে ছাড় ভাই ছাড়, তোকে একটা ভালো যুক্তি দেব। বল কি যুক্তি? আমরা যে বিয়ে করি ফেসে গেছি, এইসব কথা কাউকে বলা যাবে না, এইসব কথা বললে কেউ বিয়ে করবে না। হ্যাঁ